বন্যা কবলিত এলাকায় সাধারণত যখন বন্যা হয় তখন ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছু ডুবে যায়। এই ডুবে যাওয়ার ফলে গবাদি পশুর শুকনা খাদ্য খড় ঘাস সবকিছু পানিতে পচে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার ফলে গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দেয়। কিভাবে গবাদি পশুর খাদ্য শুকনা খড় এই বন্যার সময়ে যাতে নষ্ট না হয়ে যায় কিভাবে সংরক্ষণ করতে পারি এই বিষয়ে আজকে আমি কথা বলবো। খড় সংরক্ষণের জন্য আমাদেরকে প্রথমে একটি মাচা তৈরি করতে হবে। মাচাটি এমনভাবে তৈরি করব যেন মাচাটি বন্যার সময় পানিতে ডুবে না যায়। মাচা তৈরির ক্ষেত্রে প্রথমে 12 থেকে 16টি খুঁটি মাটিতে শক্ত করে পুঁতে নিতে হবে। তার উপরে বাঁশ অথবা কাঠ সমতলভাবে বিছিয়ে রশি বা দড়ি দিয়ে মজবুত করে বেঁধে নিতে হবে। খড়ের গাদা থেকে খড়গুলো যাতে ধসে না যায় সেজন্য মাচা তৈরির সময় মাচার মাঝখানে একটি শক্ত খুঁটি পুঁতে দিতে হবে। এরপরে আমরা খড়গুলো আস্তে আস্তে চারিদিকে বিছাতে থাকব। এভাবে একটি খড়ের গাদা তৈরি হবে। গাদাটি তৈরি হতে হতে উপরের দিকে ছোট হয়ে আসবে এবং উপরে একটি টবের আকার ধারণ করবে। এর ফলে বৃষ্টির সময় যখন বৃষ্টি আসবে এই বৃষ্টির পানি গাদার ভিতরে প্রবেশ করতে পারবে না, খড়গুলো সংরক্ষিত থাকবে। গাদা তৈরির শেষের দিকে গাদার গায়ে লেগে থাকা আলগা খড়গুলো আমরা গাদা থেকে সরিয়ে নিব যেন গাদাটি মজবুত থাকে। এভাবে আমরা মাচায় গাদা তৈরির মাধ্যমে বন্যাকালীন সময়ে খড় সংরক্ষণ করতে পারি এবং গবাদি পশুর খাদ্য নিশ্চিত করতে পারি।